ক্ষুধা মেটানোর সক্ষমতার দিক থেকে 127টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 84তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 81তম। বাংলাদেশ মধ্যম পর্যায়ের ক্ষুধার আক্রান্ত দেশ। প্রতি বছর আয়ারল্যান্ড ভিত্তিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও জার্মান ভিত্তিক ফেল্ড হুঙ্গার হিলফে যৌথভাবে এই সূচক প্রকাশ করে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বিশ্ব ক্ষুধা সূচক 2024 বৃহস্পতিবার প্রকাশিত হয়। একটি দেশে অপুষ্টির মাত্রা 5 বছরের কম বয়সী শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, 5 বছরের কম বয়সী শিশুদের বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশু মৃত্যুর হার হিসেব করে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়। সূচকে বলা হয় বাংলাদেশে ক্ষুধার মাত্রা মধ্যম পর্যায়ে, তবে এখনও 11.9% মানুষ অপুষ্টির শিকার আর 2.9% শিশু তার পঞ্চম জন্মদিনের আগেই মৃত্যুবরণ করে। অপুষ্টির কারণ 23.6% 5 বছরের কম বয়সী শিশুর বয়স অনুপাতে উচ্চতা বাড়ছে না। এছাড়া 11% 5 বছরের কম বয়সী শিশুর উচ্চতা অনুযায়ী ওজন বাড়ছে না বলে উল্লেখ করা হয়। একটি দেশে অপুষ্টির মাত্রা 5 বছরের কম বয়সী শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, 5 বছরের কম বয়সী শিশুদের বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশু মৃত্যুর হার হিসেব করে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়। বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় যে কোনো পর্যায়ে ক্ষুধার মাত্রা নির্ণয় করতে এই সূচকগুলো ব্যবহার করা হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার অবস্থান 56তম, নেপালের অবস্থান 68তম, এরপরেই রয়েছে বাংলাদেশ। ভারতের অবস্থান 105 আর পাকিস্তানের অবস্থান 109তম। এবছরে ক্ষুধা সূচক বলছে দক্ষিণ এশিয়ার ক্ষুধার মাত্রা গুরুতর, কারণ এই অঞ্চলে রয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও অপুষ্টি। দক্ষিণ এশিয়ার 282 মিলিয়ন মানুষ অপুষ্টির মধ্যে আছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।